এবার অপু বিশ্বাসকে কটাক্ষ করলো শবনম বুবলি আর বলল, আমার সতীন মুসলিম হওয়ার নাটক করছে, বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। ডাকাই সিনেমার বর্তমানে আলোচিত সুপারস্টার হলেন সাকিব খান, আর তার হাত ধরেই সিনেমাতে অভিষেক ঘটে শবনম বুবলির। এরপর সাকিব খানের সাথে ঘনিষ্ঠতা বাড়ে, ঘনিষ্ঠতা এমন পর্যায়ে পৌঁছে যায় তখন তারা একসাথে থাকা শুরু করে। এরপর তাদের আস্তে আস্তে প্রেম আর বিয়েতে পরিণত। অবশেষে সন্তান বীরের জন্মের পর তাদের বিয়ের খবর চারদিকে ভাইরাল হয়। তবে বর্তমানে বুবলি ও সাকিব খানের তিক্ততা বেড়েছে। অন্যদিকে অপু বিশ্বাসের সাথে সাকিব খানের ঘনিষ্ঠতা বাড়ার পরপরই অপু বিশ্বাস বিভিন্ন শোতে সাকিব সম্পর্কে পজিটিভ কথাবার্তা বলছে, আর রমজান মাসে হিজাব পরা অবস্থায় অপু বিশ্বাসকে দেখা মাত্রই বুবলি বলে উঠল, এগুলো নাকি অপু বিশ্বাসের নাটক, অপু বিশ্বাস এগুলো ইচ্ছে করে করছে লোক দেখানোয়, যাতে করে আবারও সাকিব খানের সাথে একসাথে থাকতে পারে। বুবলি বলে তিনি এসব বিষয় নিয়ে মাথা কামান না। তো বন্ধুরা, বুবলির এই মন্তব্যে তোমাদের মতামত কী, কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও। ধন্যবাদ।